নিজেকে সংশোধন করা উচিত, আমরা ভালো মানুষ হওয়া উচিত, আমাদেরকে নিজেদের যে পাপাচার আছে, অপরাধ আছে, গুনাহ আছে, বিশেষ করে অন্যের ক্ষতি করা, মানুষের পেছনে শত্রুতা করা, বিদ্বেষ পোষণ করা, নানাভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা, এগুলো আল্লাহর রহমত উঠে যাওয়ার অন্যতম একটি কারণ। আমরা যে গরম দেখতে পাচ্ছি, গরমের তীব্রতা অনেকদিন আমরা দেখিনি এভাবে, আমাদের অন্তত নতুন অভিজ্ঞতা। সেখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ তো বটেই, এমনকি পশু পাখি প্রাণীগুলো পর্যন্ত তৃষ্ণায় হাহাকার করছে, তাদের প্রাণ উষ্ঠাগত। এই সময়টাতে একজন মুসলমান, একজন মানুষ, তাকে বিশ্বাস করতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া আমাদের আসলে রক্ষার কোনো পথ নেই। সেই জায়গা থেকে আমরা আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ ছিল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনেক বেশি খরা হতো তখন তিনি মাঠে বের হয়ে এসে আল্লাহর কাছে দোয়া করতেন, ইস্তিসকার সালাত আদায় করতেন এবং আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে প্রার্থনা করতেন সাহাবীদেরকে নিয়ে। আমরা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহ জিন্দা করেছি। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি রহম করেন সেটা হবে আল্লাহর একান্ত অনুগ্রহ, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বিলম্বিত হয় সেটা হবে আমাদের ত্রুটি, আমাদের গাফিলতি, আমাদের বিচ্ছুতি। অতএব আমরা এসেছি এখানে শুধুই আল্লাহর কাছে পানাহ চাওয়ার জন্য, দোয়া করার জন্য, ইস্তিগফার করার জন্য। আমি আহ্বান করব যে আমাদের দেশের বিভিন্ন মসজিদে ওলামা ইকরাম যারা আছেন, ইমাম খতিবগণ আছেন, দায়িত্বশীলগণ আছেন, প্রত্যেকটা মসজিদ থেকেই আমাদের বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করা উচিত। আমরা মিডল ইস্টে প্রায় প্রতি বছর একাধিকবার আমরা বৃষ্টি প্রার্থনার সালাত হয় আমরা দেখি, কিন্তু আমাদের দেশে বৃষ্টি প্রার্থনার সালাত হয়, ওলামা ইকরাম বিভিন্ন জায়গায় করে থাকেন, কিন্তু সেটা পরিমাণে খুবই কম। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় স্বদেশ এটা সবুজ শ্যামল, আলহামদুলিল্লাহ এরকম ভয়াবহ তীব্র গরম আমরা ইতিপূর্বে খুব বেশি একটা এটার অভিজ্ঞতার সাথে আমরা এর সাথে অভিজ্ঞ আমরা ছিলাম না, এর সাথে আমরা পরিচিত ছিলাম না। তো এই গরমের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিশেষ করে বৃষ্টির অরহমতের বৃষ্টি যেন আসে, উপকারী বৃষ্টি যেন আসে, যে বৃষ্টি আমাদের ক্ষতি করবে সেরকম বৃষ্টি যেন না আসে, আমরা সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, সবার দোয়া কবুল করুন, আমাদের প্রিয় স্বদেশের প্রতি আল্লাহ তাআলা রহম করুন। আমরা বারবার আমাদের প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করছি, আমাদের দেশটা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের দেশটা যদি ভালো না থাকে আমরা কেউ ভালো থাকতে পারবো না। অতএব আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি রহম করুন, আমাদের দেশের মানুষের প্রতি রহম করুন, আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে ফিরে যাই, রমাদানের শেষ মুহূর্ত আমরা নিজেদের গুনাহগুলো মাফ চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। জি ধন্যবাদ। জি সালাম। ধন্যবাদ। জি সালাম আলাইকুম।